র্যাপিডোর আজকে একটা বড় ট্রিপ আমার পুরো হাওয়া করে দিয়েছে। একটা পয়সা দেয়নি, পুরো 250 টাকার ট্রিপ, ফেক অর্ডার দেখিয়ে দিচ্ছে। কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম, ও খালি বলছে ইস্যু এসছে, একটু ইস্যু এসছে, আপনি 50 কিলোমিটারের উপরে চালিয়েছেন, এরকম একটা ইস্যু এসছে। আমি বললাম হারগিজ আমি চালাইনি, 40 থেকে 45। আপনাদের অ্যাপে যে মানে গুগল যে মিটার থাকে ম্যাপে, তাতেই তো শো করেছে, কখনোই 50 ওভার হয়নি। না, আমি ইস্যুটা নিয়ে নিলাম, আপনাকে 72 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে, এই সব কথাবার্তা। 30-32 কিলোমিটার রাস্তা, মানে আমার হিসেবে 32 আর অ্যাপের হিসেবে 30 কিলোমিটার। এটা অনলাইন ছিল, কাস্টমার নেমে আমাকে বললো যে অনলাইন করা আছে, ভালো কথা, আমাকেও কমপ্লিট করেছি। কমপ্লিট করে আমাকে দেখিয়ে দিল স্ক্রিনে পেড অনলাইন। এবারে আমার ওয়ালেটে শো করছে না, শো করছে না, 5 মিনিট হয়ে গেল শো করছে না। কাস্টমার কেয়ারে ফোন করেছি, আমাকে আরও উল্টে প্রশ্ন করছে যে আপনি আপনি কিতনা রুপিয়া লিয়া। তো আমি বললাম হাম কিউ পয়সা লে, আপ তো স্ক্রিন মে দিখা দিয়া পেড অনলাইন, তো পয়সা কিউ মাঙু কাস্টমার সে, আর কাস্টমার ভি ইতনা বুড়বক নেই হ্যায়, ও তো খুদই বল দিয়া কি অনলাইন পেমেন্ট হ্যায়, এসব উল্টা সিধা বাত মত কিজিয়ে। আমি কাস্টমারকে তুলেছি, ওটিপি দিয়েছি, ওটিপি অ্যাকসেপ্ট হয়েছে, আপনাদের ম্যাপে যে রুট দিয়েছেন সেই রুটে এসছি, কমপ্লিট করেছি, পেড অনলাইন দেখিয়েছেন, আবার এখন ইস্যু হয়েছে, ইস্যু হয়েছে এই কথা তো আমি শুনবো না। এই নিয়ে অনেকক্ষণ কথা হলো, কিন্তু ওই যে বড় টিপ দেখলেই ওরা ফেক অর্ডার করে দেয়, এখন দেখছি ফেক অর্ডার, এটা তো একটা কিছু করা দরকার। আমার তো মনে হয় র্যাপিডো অফিসে একবার যাওয়া দরকার, না গেলে হবে না, বড্ড বাড়াবাড়ি করছে।